ගියනේ රජනි වෙත කාකලා আল্লাহ কালাম কথা বলতে কি আপনারা শুনছেন এটা আল্লাহর কালাম বলি আপনারা জানলেন কিভাবে আমাদের থেকে যেটা গাইবে এটা রসুলুল্লাহ জানা আছে আল্লাহ একজন তার দলিল কি এখানে যারা খ্রিস্টান তারা তো ভালো ব্যবস্থা করছে আল্লাহকে বুড়া হবেন না আল্লাহকে মারা দেবেন না তারপরে রাজত্ব চালাই রেখে তো ওনার ক্ষেত্রে সন্তান হওয়া দরকার তার একটা ব্যবস্থা নিয়েছে আমরা আপত্তি করে আল্লাহ আল্লাহ বলিয়া কে দেখছে একই দলিল আছে দুনিয়ার মধ্যে কোন দলিল নেই এর দলিল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বললেন না আপনি আমি শক্তি দিয়ে একটা দখল করার ক্ষমতা নাই আমার কি উপায় করা বলে আদালত আশ্রয় যান দাবি দেন আদালতে গেলে কি আমার পাগড়ি দেখিয়া ডিগ্রি দিয়া দিব কে কর আপনার না বলব দলিল দলিল এবং দলিল নিয়ে গেলাম অপর পক্ষে উকিল আদালতের কাছে কি কাগজ নিয়ে দেখতে পারে পারে কি না উকিলে অপর পক্ষের উকিলে আদালতের কাছে চাইতে পারে যে সেই পক্ষের দলিলটা আমি দেখতে চাই হাতে নিয়ে গেল নিয়া আমার দাবির যত শব্দ এইগুলা মিটাই দিচ্ছে এরপরে আমি দলিল দিয়া এই ঘরের মসজিদের মালিক হইতে পারবো দাবির যত শব্দ সব মিটাই ফেলছে কইল দাবা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দলিল আর দলে করে না মুহাম্মদুর রাসূলুল্লাহ কে দেখি আমাদের হাতে দেন আমরা ওনাকে একটু পরীক্ষা করিয়ে উনি তো একটু মেয়ের পড়ে জন্ম নিয়েছেন নবজিল্লা উনি তো বাজারহাট করি করতেন ওনার কোনো সন্তান জন্ম নিচ্ছে উনি মানুষ হিসেবে ওনার ভুল ত্রুটি নাই নবজিল্লা পড়ে উনি তো দেখতে আমাদের মতোই তো মানুষ এই কথাটা যে বললো এ ব্যক্তি এক আল্লাহর দলিল বাদ রাখলো না বাতিল করে ফেললো আমাদের মতো মানুষ একজন মানুষে বলতে আছেন আল্লাহ আমাদের থেকে ভালো লক্ষ্য নাই সে বলছে আল্লাহ তিনজন আল্লাহ একজনের দ্বারা দেশ চলতে পারে না এবং আল্লাহ আল্লাহ বিমানে এই দেশ চালাবে কি তো তোমার একটা শাদী বিয়েরও দরকার ছেলে পুত্রেরও দরকার এটা করছে তারা কি যুক্তি ভাড়া তারা যুক্তিবাদী ভালো যুক্তিবাদী তো মোহাম্মদুর রাসূলুল্লাহকে যে হেউ করতে চায় রসুল্লাহকে নিচে নামাইতে বর্ণনা দিচ্ছে যে ব্যক্তি রসুল্লাহর ইজ্জতের বিপরীত কোন একটা শব্দ আলোচনা করছে রসুল্লাহর ইজ্জতের হানি ঘটাইছে রসুল্লাহকে ছোট বানাইতে চাইছে এই ব্যক্তি সারা জীবন কলমা পড়ুক আর তার ইমান নসিব হবে না ইমান নিয়ে মরতে পারবে না এই ব্যক্তির দুনিয়ার মুখে দেখতে আল্লাহ তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আয়াতটা আপনারা জানতে চান ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ওয়াবিকে গিন্না করেন কে দেখুন ওয়াবি আকীদার মুনাফিকের আকীদা এই রাসূলুল্লাহর জামানায় মহাবিক একদল আছিলেন কিনা এরা কি নমাজ পড়তো না এবাদত করতো না আল্লাহ তাদের পরেজগারে প্রশংসা করছে ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম আমি ইমান ব্যতীত আমলের কোন কথা আপনাদের বলবো না ইমান নষ্ট হয়ে গেলে দিন রাত 24 ঘন্টা এবাদত করেন ইহুদি থেকে আর বেশি এবাদত করেন আপনারা বেস্টে যেতে পারবেন কিন্তু আমি কখন নাকি জানিয়েছি আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা
ইহুদিয়া প্রকাশ করছেন উনির নাম মোহাম্মদ রসুল্লাহ। আল্লাহ যে কোনো কথা বলার দরকার যিনি মুখ দিয়া কথা প্রকাশ করছেন উনির নাম মোহাম্মদ রসুল্লাহ। আমি বলা সম্ভব নয়, আপনি বলে দেন আল্লাহ কথা বলেন ওনার নাম মোহাম্মদ রসুল্লাহ, কথা বৃত্ত না মিথ্যা। এই রসুল্লাহকে যে আমাদের মতো লোক হয় সে কি আমাকে ইমান শিক্ষা দেন না ইমান মানে কি আছে? আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? আল্লাহ বলেন ইন্নাল্লাহ দিলাই উজুরুন আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয় আল্লাহকে কেউ কষ্ট দিতে পারবে না। আর জায়গায় বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে আল্লাহকে কেউ ভাবে ওনার আগে চলতে পারবে? এটা মুরব্বীর আগে আনিও না, এটা দলিল কোন? এই বাবার আগে ছেলে দেয় না, এই দুনিয়ার শৃঙ্খলা কই থেকে কোরআন শরীফ থেকে পাইছে? আল্লাহর আগে কোন মানুষ দেওয়া সম্ভব নয়। মোহাম্মদ রসুল্লাহর আগে যে পাওয়া বাড়াইবে সেই ব্যক্তি আল্লাহর আগে পাওয়া বাড়াইছে। মোহাম্মদ রসুল্লাহকে বলে দিনের হাতে হাত দিলে আল্লাহ বলেন আমার হাতে হাত দিচ্ছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে ব্যক্তি আমার নবীর হাতে হাত দিবে সে আমার হাতে হাত। এমন কোন এবাদত আছেনি জগতে যে এক মুহূর্তের এবাদতের দ্বারা পৃথিবীর সব ওলি আল্লাহ গৌস কুতুব সবের উপরে স্থান পাওয়া যায়? এটা কোন এবাদত আছেনি যে এক সেকেন্ডের মধ্যে একদম সামান্য একটা কাজ করে সারা জগতের ওলি আল্লাহদের উপরে স্থান হয়ে গেল? এটা কোন কাজ আছে? কিভাবে আছে একটা কাজ আছে? যদি রসুল্লাহকে কেউ দিতেন শরীরের চোখ দিয়ে দেখা তার ভাগ্যে ঘটে এই ব্যক্তি জগতের যত নবী বাদে যত বড় বড় পদের অলি আল্লাহ সবের উদ্যোগে তার স্থান হয়ে গেছে। রসুল্লাহকে কেমন দেখলে শরীরের গাভীরা দেখছে কিনা? দেখছে। আল্লাহ বলেন তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, কথাগুলো খুব লক্ষ্য করে আপনারা শুনবেন। বর্তমানে কাবির রাষ্ট্ররা বহু পয়সা দিয়ে দম দম ছেড়ে দিচ্ছে, তোমরা আল্লাহ তালাই দেও, আল্লাহর দিকে মানুষকে দাবিতে করো, রসুল থেকে মানুষকে সরাও, রসুল থেকে মানুষকে সরাইতে বললে আর কি ধর্ম থাকবে, আর কি ইমান থাকবে? কাবির রাষ্ট্রের পয়সাটা খাদের কেবল দেখলে হয় না। মক্কা শরীফের কাবিটা দেখছে, ইয়ে ছিলেন সুলতান মাহমুদ গাজী গজনবী সাহেবের নাম শুনছে জানেন না? সুলতান মাহমুদ হ্যাঁ নম খারাম আজকাল তারা দেখে উনি দেখাচ্ছেন সুলতান মাহমুদ ইতিহাস নষ্ট করে বলছে। এটা রসুল্লাহ বলে গেছে যখন আমার উম্মতের মধ্যে শেষ উম্মতে আগের উম্মতের উপরে চুট মারবে সেই সময় এক সেকেন্ডের জন্য এই জমিনটা কি আল্লাহর গজব করবে না? ওয়ালানা আখিরু হাযিহি উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালযালাতান ওয়া হাসাবান ওয়া মাসাহান ওয়া কাযাবান وآياتٍ تتابعك مزامن فتحصل قوة تتابع بيستاري فلي جلي أمارا عماك غالي دي بن جابا تنبلار دا دي جو بزر تانيا مبلار دا دي جو عملو بزر تانيا رس دگر اي شب شب دو عالم چاية شب عالم اتمن دي ولعنا آخر حاضر امت اولها যখন আমার উম্মতের শেষ উম্মত যারা আগের উম্মতের উপরে ঝুট মারবে সেই সময় ফারতাকিবু ইন্দা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো তোমাদের জন্য অগ্নি তুফান আসতেছে।
ve zarlaten ve razakum ve mesaha bumikumb hobi lamin dosya manush mara jabe manusher rog oshor roge poriborton hobe ve ayatin tutabiu kanazaminin katasilku ve tutabiu aur arore emon gojo basbe ekta sora sidre jela ek tanat pore arek tanat pore ei bhabe ei zaminer pichhe মজব করবে না তো আজকালকে কি ইমাম আবু হানিফা সাহেব ইমাম শাফি সাহেব তেরো মজবের ইমাম দেরে গাড়ি যারা একদম বাইরে দেখি না সাহাবায়ে কেরামরে দুশো দুশি বলিয়া পরিচয় দেওয়া একলো তার বাইরে দেখি না বলি আল্লাহ তেরে কিন্না কোরআন লোককে বাইরে দেখি না সাহাবায়ে কেরাম যাদের কোরআন শরীফের আয়াতে বেস্টের সার্টিফিকেট দিছে ওরা এদের যেই ব্যক্তি দোষী সাব্যস্ত করবে সে কি আল্লাহ মানছে আল্লাহর কোরআন মানছে আগের লোকের উপরে চোট মারবে নবীদের গুনাহগার বলিয়া বলার সাহস করতেছে কিনা নবী গুনাহগার এই যে আমি আয়াত পড়ছি আয়াতে প্রমাণ দেয় যে কোন সামান্য একটা গুনার একজন ছোট গুনা যে নবী তাকে হয়েছে উনি নবী হইতে পারেন না কালা লায়ানালু আদিত্বালিমে আমার 90 ডিগ্রি গুণাগার পাবেন যদি রসুল্লাহর গুণা ছিল এর জন্য আল্লাহ বলছেন কে তুমি অস্তফার পড়ো একথা কেউ বলে যে আমার নবীকে নবুয়ত থেকে বাহির করে দিল কিনা সাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির আয়াত এই সুরাটা জানেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا أي سورة نازلة لكم جمعون أكثر رواية فطر أي سورة قرية القرآن الشريف كل سورة نازلة غيني شير نازلة لكم جمعون যখন পৌঁছে গেছিলেন সেই সময় এই সুরা নাযিল হয়েছিল এত খুশির সংবাদ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইয়া রাসূলুল্লাহ যখন মক্কা শরীফ জয় হয়ে যাবে সেই সময় আপনি দেখবেন ওরা এই জান্নাত সাইয়াদুল দিদিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন কে ইসলাম ধর্মে দল দল হয়ে নাই জামাত জামাত হয়ে নাই ভোজ ভোজ হয়ে ইসলামে লোক ডুবতে থাকবে তুমি বুঝি আবার কথা কি না সব বুঝবার কথা কিন্তু হযরত আবু বকর সিদ্দিক কাদিয়া অস্থি আয়াত নাযিল সূরা নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হইল সিদ্দিক সব খুশি আপনি এত অস্থির আপনাদের ঠান্ডার কারণ উনি বললেন ভাইরা উনি কি ওলি আল্লাহ ছিলেন না আবু বকর সিদ্দিক ওলি আল্লাহ ছিলেন কিনা আজকাল তো ওলি আল্লাহ বললে বড় বড় সুবিধা তারা ওলি আল্লাহ কে ফিরা কি আবার কি সেদিন আমি বুঝেছি না এই ব্যক্তি কোরআন শরীফ মানে না দেখলেই তো বুঝতে পারে ফিজির আলাইহিস সালাম বলে না মুসা আপনাকে আল্লাহ এতদিন দান করছে যেটা আমাকে দান করে নাই আমাকে এমন একটি ঋণ দান করছে যেটা আপনাকে দান করে নাই ইলমে জাহির একটা ইলমে বাতিল একটা এই ইলমের নাম হলো ইলমে ফরাসত
কেবল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কি মুমিন হওয়া যায়? কোরআন শরীফের বর্ণিত কোন জিনিস ইনকার করলে পরে এই ব্যক্তি কি মুমিন থাকে না কাফির হয়ে যায়? এর নাম ইলমে ফারাজ। দশটা তিনি দশজন নবীকে আল্লাহ দান করছে, এর মধ্যে একটা ইলমে ফারাজ, ইলমে মুকাশিফা। আমরা বলি কসমের ইলি। আজকালকে তো আমার মুসলমানের মধ্যে বলবো রসুল্লাহ বেড়ারোড়ের কথা বলতে পারবেন না, নাউজুবিল্লাহ পড়েন না। খিজির আলাইহিসসালাম নবী কি বলি, বিভিন্ন মত, কিন্তু একজন বলি মুসা আলাইহিসসালাম যে জিনিস দেখতেছেন না উনি দেখতে পান। এটা লাইব্রেরি ইলম নাকি না ইলমে মোকাশেফা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেন, বললাম যে কাফিরা দেখছে রেখিলাম এ ঘটনা বলতেছিলাম যে সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহি ভারতের বুকে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার হওয়া প্রথম ফসিলা উনাকে লেখে ঢাকাতে সুলতান সৈয়দ আহমদ সাহেবকে লেখে মুরিদ ছিলেন আগে মুরিদ হইতেন কেন যে দলভুক্ত হয়ে গেলাম দোষীকে গুণিত দেখি আল্লাহ কেমন দিন আলাপ করবে না আমি গুণিতের দলভুক্ত হয়ে গেলে কাপড় মাটির টুকরা এগুলো ওজনে বিক্রি হয় কিনা।